ভাই ভাই, আমাদের জীবনের কি কোনো দাম নেই? আর আমাদের জীবনের দাম? ব্যবস্থা করতেন তাহলে ওই যে উপরে উঠানোর সময় যে মাল ডাল নিয়ে যায় তা উপর থেকে উপরে যায় তাহলে আমাকে কিন্তু দফার দফা সার আছে। ভাইজান তো ঠিক কথাই কয়েছে, কিন্তু সাত তো বুঝতেছে না। আরে ওই তোর কথা আমি চিন্তা করি না, তবু নিরাপত্তার সরঞ্জামের কথা আমি বড় সাহেবরে কইছি। ঠিক আছে, তোর কাজ কর, আমি দেখি বড় সাহেবরে আয় দেখি। আরে ওই, আরে একটু হাত চালা, হাত চালা, শক্ত করে বান। বানতেছি তো স্যার, ওই কথা তো আমরা বড় স্যারের কইতে পারবো না। গত মাসে আমাদের সাথে একজন কাজ করতো, এক বিল্ডিং এর মাচাতে পড়ে মরে গেল। আহারে, তার বউ সল মাইগুলো আর না খাই মরতেছে। আরে ওই কথা শুই নাই, তো আমি বড় স্যারকে বলছিলাম চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি তোকে সরঞ্জাম দেওয়া যায়। একটু তাড়াতাড়ি কই। এই আপনার সামান্য অসচেতনতা এভাবেই কেড়ে নিচ্ছে হাজারো নির্মাণ শ্রমিকের প্রাণ। নির্মাণ শিল্পে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো নির্মাণ শ্রমিকদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করলে খুব সহজেই এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব। আসুন আর অবহেলা নয়, আমরা নির্মাণ শ্রমিকদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করি। দেশের উন্নয়নের অংশীদার সকল শ্রমিকদের জীবনের প্রতি দায়িত্বশীল হয়ে নিজে সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি। প্রচারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ও ভাই ভাই, আমাদের জীবনের কি কোনো দাম নেই? আর আমাদের জীবনের দাম? পাড়াতনের ব্যবস্থা করতেন তাহলে ওই যে উপরে উঠানোর সময় যে মাল ডাল নিয়ে যায় তা উপর থেকে উপরে যায় তাহলে আমাকে কিন্তু দফার দফা সার আছে। ভাইজান তো ঠিক কথাই কয়েছে, কিন্তু সাত তো বুঝতেছে না। আরে ওই তোর কথা আমি চিন্তা করি না, তবু নিরাপত্তার সরঞ্জামের কথা আমি বড় সাহেবরে কইছি। ঠিক আছে, তোর কাজ কর, আমি দেখি বড় সাহেবরে আয় দেখি। আরে ওই, আরে একটু হাত চালা, হাত চালা, শক্ত করে বান। বানতেছি তো স্যার, ওই কথা তো আমরা বড় স্যারের কইতে পারবো না। গত মাসে আমাদের সাথে একজন কাজ করতো, এক বিল্ডিং এর মাচাতে পড়ে মরে গেল। আহারে, তার বউ সল মাইগুলো আর না খাই মরতেছে। আরে ওই কথা শুই নাই, তো আমি বড় স্যারকে বলছিলাম চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি তোকে সরঞ্জাম দেওয়া যায়। একটু তাড়াতাড়ি কই। আপনার সামান্য অসচেতনতা এভাবেই কেড়ে নিচ্ছে হাজারো নির্মাণ শ্রমিকের প্রাণ। নির্মাণ শিল্পে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো নির্মাণ শ্রমিকদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করলে খুব সহজেই এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব। আসুন আর অবহেলা নয়, আমরা নির্মাণ শ্রমিকদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করি। দেশের উন্নয়নের অংশীদার সকল শ্রমিকদের জীবনের প্রতি দায়িত্বশীল হয়ে নিজে সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি। প্রচারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।